আমার স্কুটারে ওয়াইজ স্কুটার ছিল ভাস্কারেতে প্রথম স্কুটার আমি দেখতাম এই ভাস্কারের মানুষ কোথাও যদি একটা স্প্রোকও পায় কোথাও যদি একটা ভাঙা লোহার টুকরোও পায় সেটা আমার কাছে নিয়ে আসতো সেটা মনে হয় ডাক্তার ফারুকের গাড়ি থেকে পড়ে গেছে অথচ এটা স্কুটারের কোনো পার্টসই না কিন্তু সে মনে করছে যে ডাক্তার ফারুকের গাড়ি থেকে পড়ে গেছে সেটা অনেক দূর থেকে নিয়ে আসছে আমার জন্য এতটুকু মানুষ আমাকে ভালোবাসছে আমি এমন দেখেছি মানে একটা বড় মুরগি জবাই করেছে আমার জন্য এক টুকরো মাংস নিয়ে গেছে আমি এমনও দেখেছি যারা আমার জন্য ছুটকি নিয়ে গেছে মানুষ পুকুরে জাল দিছে একটা বড় মাছ পাইছে সেটা আমার জন্য নিয়ে গেছে আমি আসতে পিছিয়ে ভালোবাসা আমি কোনোদিন আশা করি নাই বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আসলে কৃষক পরিবারের ছেলে আমার বাবা একজন কৃষক ছিলেন আমি লেখাপড়া করছি বাঁশখালীতেই ইন্টার পর্যন্ত তারপর আমি জিরাম ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সেখান থেকে আমি জিরাম মেডিকেল সায়েন্স পাওয়ার পরে ওখান থেকে আমি স্যার মেডিকেল চলে আসি 77 আসার পরে আমার বাবা আসছিলেন খুব অসুস্থ 77 আমি তখন ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং উনি এক বছর পরে মারা গেছেন ক্যান্সার হওয়ার পরে তখন আমি মেডিকেল স্টুডেন্ট তখন থেকে আমি মনে মনে সবাদ করলাম যদি আল্লাহ আমাকে কোনোদিন ডাক্তার করেন তাহলে আমি আমার সারা জীবন বাঁশখালী মানুষের জন্য কাজ করে দেবো এটা ছিল আমার শপথ মনে মনে শপথ ছিল আল্লাহর মেহরবানিতে আমার ভদ্রত্ব মারা গেলেন 1978 আমি 1982 ডাক্তার হয়ে বের হলাম এবং 1982 বের হওয়ার পর থেকে আমি সরকারি চাকরিও করেছি পাশাপাশি আমি বাঁশখালী মানুষের পাশে সবসময়ই থেকেছি বাঁশখালী মানুষ তখন অত্যন্ত শিক্ষা দীক্ষায় ছিল পিছনে অনেক পিছিয়ে আর যাতায়াত ব্যবস্থা ছিল খুব খারাপ মানুষের আর্থিক অবস্থা ছিল তার চেয়েও আরও বেশি খারাপ এখানে কোনো ডাক্তার এসে প্রথমে কোনো সুবিধা করতে পারতো না কারণ রুগীরা ডাক্তারে ফি দিতে পারতো না তাই গ্রাম্য ডাক্তাররাই ছিল এখানকার রুগীদের প্রথম বর্ষা আমি আসার পরে দেখলাম যে মানুষ আসলে অনেক ডাক্তার আসছেন কিন্তু থাকে না কেন কেউ তখন আমি দেখলাম যে আসলে মানে ওই ডাক্তারের ফিটা ওরা খুব বেশি মনে বড় বড় মনে করতো এবং ওই ফি দেওয়ার ভয়ে ডাক্তারের কাছে যেত না আমি তাদেরকে বুঝাতে চেষ্টা করলাম তোমার টাকা না থাকতে পারে তুমি ফি দিতে না পারো কত না পড়তে পারো কিন্তু চিকিৎসা করার অধিকার তোমার আছে কারণ আমরা যখন ডাক্তার হয়েছি তখন তো বেসরকারি বেলাবেলে কোনো ডাক্তার ছিল না সবাই সরকারি মেডিকেল থেকে পাস করে এসেছি তো আমি মনে মনে ভাবতাম যে সরকার আমাদের জন্য কত ভর্তুকি দিয়েছেন এ টাকা তো মানুষের এই সাতকুড়ি বা সারা বাংলাদেশের মানুষেরই টাকা অতএব তারা আমার ফি না দিলে কী হলো আমি এই পাঠ্য অবস্থাতে তার কাছ থেকে তাদের টাকায় আমি লেখাপড়া ডাক্তার হয়েছি অতএব তারা ফি দিতে না পারলো তাদের শিষ্যের দিকে আছে সেটা আমি প্রথম প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম এবং আমি ইনশাল্লাহ ধীরে ধীরে এটাই প্রতিষ্ঠাগত সম্ভব হয়েছি যে টাকা না থাকলেও যে এমবিবিএস ডাক্তারের কাছে চিকিৎসা করা যায় টাকা না থাকলেও ডাক্তারকে রুগীর বাড়ি আনা যায় বিনা পয়সায় চিকিৎসা করা যায় এই বিশ্বাসটা আমি তাদের অন্তরে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম ইনশাল্লাহ তখনকার পিরিয়ডে যার জন্য বাঁশখালীর আল্লাহর রহমতে পুরো বাঁশখালী ইভেন সকরিয়া পশ্চিম সাতকানিয়া পশ্চিম সন্ধানাইশ এবং আনোয়ার দক্ষিণ পাশের অনেক রুগী আমার কাছে আসতাম তারা মনে করতো যে ডাক্তার ফারুক সাহেব মানে পয়সা না থাকলেও চলবে এবং ভালো চিকিৎসাটা পাওয়া যাবে অন্তত তাদের এটা দৃঢ় বিশ্বাস ছিল এবং আমি ইনশাল্লাহ মানুষের এই বিশ্বাসকে ধরে রাখার জন্য আমি আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি বাকি ছিল আল্লাহর ইচ্ছা আমি তখন তো আর এভাবে বিসিএস ছিল না তবু আমি বিসিএস দিয়েছিলাম আমি আমার প্রথম ফুস্টিং হয় লোহাগাড়া সেখান থেকে আমি লোহাগাড়া থেকে সেখানে চিকিৎসা করতাম আমি ওখানে থাকতাম না আমি ওখানে চাকরি করে এখানে চলে আসতাম পরে আমি বাঁশখালী রাস্তার হয়ে চলে আসছি তারপর বাঁশখালী আমি সরকারি হাসপাতালে চাকরি করেছি এবং
পরবর্তী সময় যেটা আমি পাইতাম সেটা আমি আমার প্রাইভেট স্যাম্পার করতাম। আমি বাণিজ্য সাব সেন্টারে ছিলাম, আমি বোলসিরি সাব সেন্টারে ছিলাম, তখন আমি সাব সেন্টারে ছিলাম। আমি এখানে 82-তে এসেছি, 92-র দিকে মনে হয়। আমার এক স্যার আমাকে বলতে পারুক, তুমি কি কোনো লেখাপড়া করবো না, খালি প্র্যাকটিসই করবা? তখন আমার মনে কেমন যেন একটু লাগলো। আমি বললাম যে তাহলে ঠিক আছে, পাশাপাশি একটু লেখাপড়া করারই দরকার। তখন আমি 1993 ইংরেজিতে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে ইমার্জেন্সি মেডিকেল হিসাবে, মেডিকেল অফিসার হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে জয়েন করি। তখন থেকে আমার মেডিকেল যাত্রা শুরু এবং আমি সেখান থেকে মেডিসিনে ট্রেনিং করি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করি। সেখানে থাকা অবস্থায় আমি আবার শিশু বিভাগে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করি এবং আল্লাহর মেহরবানিতে এলাকাবাসীর দোয়ায়, আমার মা বাবার দোয়ায় তখন আমি আবার মানে পোস্ট গ্রাজুয়েশন একটা ডিগ্রিও করেছি চিরাগ মেডিকেল কলেজ থেকে। আমি সিনিয়র কনসালট্যান্ট হিসাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জয়েন করি। সেখান থেকে আমার আবার ট্রান্সফার হয়, আমি নোয়াখালী হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট হিসাবে চাকরিতে জয়েন করি। এই বিভিন্ন জায়গায় চাকরি করা থাকা অবস্থায়ও আমি বাঁশখালী মানুষের পাশে থাকার জন্য আমি চলে আসতাম। আমি যখনই সুযোগ পেয়েছি আমি তখনই বাঁশখালী মানুষের কাছে চলে এসেছি এবং আমি আমার চেম্বার, আমি এইবার নোয়াখালী থেকে পর্যন্ত সন্ধ্যা চলে আসতাম এবং আমার চেম্বার করতাম। রাত্রে আমি আবার ফেনী চলে যেতাম, যখন আমি আবার চাকরিতে চলে যেতাম আবার আমি সন্ধ্যায় ফেনী থেকে বাঁশখালী চলে আসতাম, রাত্রে এখানে চেম্বার করতাম, রাত্রে আবার ফেনী চলে যেতাম। এভাবে আমি বাঁশখালী মানুষের পাশে থাকার চেষ্টা করেছিলাম তখন। এখন তো আমার আল্লাহ রহমত আপনাদের, আমার আমি আমি প্রথম বাঁশখালীতে আমি বলবো, আমি গর্ব করতেছি না, আমি একজন ডাক্তার যে বাঁশখালীতে আমি 1922 থেকে আমি বাঁশখালীতে আজকে 2023 ইনশাল্লাহ আমি এতদিন পর্যন্ত আমি অবস্থান করছি। শুধু আমি নয়, আমার ওয়াইফ হচ্ছেন বাঁশখালীর প্রথম মহিলা চিকিৎসক। এখানে কোনো মহিলা চিকিৎসক ছিল না। আমি আমি আমার জীবনে একটা ইচ্ছে ছিল, আমি একজন ডাক্তার সঙ্গে আমি আমি আমার সঙ্গীন করে নেব এবং তাকে দিয়ে আমি বাঁশখালীতে চিকিৎসা করার চেষ্টা করব। এবং আমি ইনশাল্লাহ, আমার ওয়াইফ তখন যখন ডাক্তার ছিল তখন সে পেট্রো বাংলা চাকরি করত, আমি তাকে পেট্রো বাংলা চাকরি ছেড়ে দিয়ে বাঁশখালীতে নিয়ে আসছিলাম। আমার ওয়াইফের নাম হচ্ছে ডাক্তার আক্তারুন্নিসা, ও বাড়ি হচ্ছে শহরের ফরিদাপাড়ায় এবং তারা এক সম্ভ্রান্ত পরিবারের। আমি আমার ওয়াইফ থাকতো টাউনে, আমি থাকতাম বাঁশখালী, ও এখান থেকে চিকিৎসা করে বাঁশখালী টাউনে চলে যেত, আমি বাঁশখালীতে খেয়ে যেতাম। আমার আল্লাহর রহমতে এক ছেলে এবং এক মেয়ে। আমার ছেলে আপনাদের দোয়ায় MBBS ডাক্তার, এখন সে চিরা মেডিকেল ট্রেনিং করতেছে এবং সে ওকে আমার পাশাপাশি বাঁশখালীতে আল্লাহর রহমতে আপনাদের সেবায় নিয়ে যেতে আছে। আমার মেয়েও আল্লাহর রহমতে ডাক্তার, সে বারডম থেকে MBBS পাস করছে, বারডমে এখন ট্রেনিং করতেছে এবং সে ঢাকায় অবস্থান করছে, অবস্থান করতেছে। আমি চাকরি থাকলে আসলে আমি অবসরপ্রাপ্ত হই নাই, আমি নিজেই মানে চাকরি থেকে চলে আসছি। 2010 সাল আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছিলাম। না আমি বলতে পারবো না আমি আদর সেবা দিয়েছি কি না, আমি জানি না। আমার উপর যে গুরু দায়িত্ব আল্লাপাক থেকে দেওয়া হয়েছে আমি আদর সেটা পালন করতে পারছি কি না, এবং মানুষের যে হক আমার উপর ছিল সেই হক আমি পরিশোধ করার চেষ্টা করছি, কিন্তু আদৌ আমি করতে পারছি কি না সে আল্লাপাকই জানেন। আমি আমি মনে করি না যে আমি আসল বাঁশখালী মানুষের জন্য বহু কিছু করতে পারছি। আমি হয়তো আমার সাধ্য মধ্যে চেষ্টা করতি, জানি না বাঁশখালী মানুষ আমার কতটুকু মানে গ্রহণ করেছে এবং আমি আল্লাহর কাছ থেকে কতটুকু সারতে পারবো, আমার দায়িত্ব থেকে অব্যাহত পাওয়ার যে আমি জানি না। তবে আমি আশা করি আমি চেষ্টা করবো আমার সারা জীবন, যতদিন আমি বাঁচতে থাকি তবে আমি বাঁশখালী মানুষের পাশে থাকবো। তো বাঁশখালীর মানুষ আমাকে তো প্রাণ দিয়ে ভালোবাসে সেটা আমি জানি। আমি যখন প্রথমে আসি আমার স্কুটারটা ছিল বাঁশখালীতে প্রথম স্কুটার, আমি দেখতাম এই বাঁশখালীর মানুষ কোথাও যদি একটা স্ট্রোকও পাই, কোথাও যদি একটা ভাঙা লোহার টুকরোও পাই সেটা আমার কাছে নিয়ে আসতো, সে মনে হয় ডাক্তার পার্কে গাড়ি থেকে পড়ে গেছে। অথচ সেটা স্কুটারের কোনো পার্টসই না, কিন্তু সে মনে করছে যে ডাক্তার পার্কে গাড়ি থেকে পড়ে গেছে, সেটা অনেক দূর থেকে নিয়ে আসছে আমার জন্য। এতটুকু মানুষ আমাকে ভালোবাসছে। আমি এমনও দেখেছি মানে একটা বড়ো মুরগি জবাই করেছে আমার জন্য এক টুকরো মাংস নিয়ে গেছে, আমি এমনও দেখেছি যারা আমার জন্য ছুটকে নিয়ে গেছে, মানুষ পুকুরে জাল দিছে একটা বড় মাছ পাইছে সেটা আমার জন্য নিয়ে গেছে। আমি আসতে বিশেষ ভালোবাসা আমি কোনোদিন আশা করি নাই, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি আশা করি বাসকে তারা তো ডাক্তার হবে ভবিষ্যতে, তারা আমার মতো না, আমার সে আরও বেশি বেশি ত্যাগী ডাক্তার হয়ে বাসকারীর মানুষের পাশে থাকবেন এই আশা করে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।